ক্রিকেট বাংলাদেশে আপনাকে স্বাগতম। সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 302 রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ। 302 রানের টার্গেটে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুভ সূচনা করেন ক্রিস গেইল ও এভিন লুইস। ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই জুটি, তবে সে পথে বাধা হয়ে দাঁড়ান মাশরাফি। দলীয় 53 রানে লুইসকে 13 রানে ফিরিয়ে তাদের বিচ্ছিন্ন করেন মাশরাফি। দ্বিতীয় উইকেটে সাই হোপকে নিয়ে এগোতে থাকেন গেইল। একের পর এক চার ছক্কা এলোমেলো করে দেন টাইগার বোলিং আক্রমণকে। এক পর্যায়ে তুমুল চোখ রাঙ্গাতে থাকেন ক্যারিবীয় এই দানব, তখন ওই বাদশা দেন রুবেল। মিরাজের তালুবন্দী করে গেইলকে 73 রানে ফিরে যেতে বাধ্য করেন রুবেল হোসেন। ফেরার আগে টি টোয়েন্টি মেজাজে 66 বলে 6-4 ও 5 ছক্কায় 73 রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব। এটি টি টোয়েন্টি ফেরুয়ালার 49তম 50, ঝুলিতে রয়েছে 23টি সেঞ্চুরিও। পরে সিমরন হেটমায়ারকে নিয়ে এগিয়ে যান সাই হোপ। জমাট বেঁধে গিয়েছিল তাদের জুটি, দর্দ প্রতাপ খেলেছিল তারা, তাদের দস্তচূর্ণ করেন মিরাজ। দুর্দান্ত কুইকারে বোল্ড করে গেল ম্যাচের সেঞ্চুরিয়ান সিমরন হেটমায়ারকে। সাজগড়ে ফেরার আগে হেটমায়ার 30 রানের একটি ইনিংস খেলেছেন, এতে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। কিছুক্ষণ পরই যৌথ প্রচেষ্টায় কায়রন পাওয়েলকে রান আউট করে মাশরাফি। সেই চাপের মধ্যে হোপকে 56 সাকিবের ক্যাচ বানিয়ে ম্যাচ ফেরালে ধুঁকতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত আর পাওয়েলের 77 রানে জয়ের আশা দেখেও জয় আর পায়নি ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত 18 রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এটি বাংলাদেশের 21তম সিরিজ জয়। ক্রিকেটের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।